জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাস্তার উপর অবৈধ নির্মাণ হঠাৎ বুলডোজার চলল বহরমপুরে। বৃহস্পতিবার সকালে বহরমপুর সদর মহকুমা শাসকের উপস্থিতিতে বহরমপুর শহরের নিকাশি নালা ও যানজট মুক্ত করতে বহরমপুর শহরের বাসস্ট্যান্ড জলট্যাঙ্ক মোড় সহ একাধিক এলাকায় ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ। পাশাপাশি নিকাশি নালা সংস্কার করতে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নিকাশি নালার উপর অবৈধ নির্মাণ হঠাৎ ভেঙে ফেলা হয় দোকান। গত শনিবার রাস্তার উপর অবৈধ নির্মাণকারীদের নোটিশ দেওয়া হয়। সেসব অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য সেই অবৈধ নির্মাণ না ভাঙায় আজ বহরমপুর মহকুমা শাসকের উপস্থিতিতে ভেঙে ফেলা হয়। বহরমপুর পৌরসভা এলাকায় সবাই জানেন প্রচন্ড ট্রাফিক জ্যাম এবং অপরিকল্পিতভাবে ড্রেনগুলো দখল করে নেওয়ার জন্য অনেকে ব্যবসায়ী যারা আছেন তা ড্রেনটা টপকে ড্রেনের উপর স্ল্যাব কালভার দিয়ে তারা ব্যবসা করছেন। তার ফলে রাস্তায় জল জমছে এবং রাস্তার জল নিজে ড্রেনে নামতে পারছে না। তো সেইটার পারপাসে আমরা শহরটাকে যানজট মুক্ত করার জন্য এবং ড্রেন যাতে ক্লিয়ার থাকে, রাস্তার বৃষ্টি জল হলে যাতে ড্রেনে জলটা ড্রেনেই নামে, রাস্তায় জল না থাকে, সেজন্য আজকে আমরা অভিযান চালালাম। পৌরসভা এবং পুলিশ এবং বহরমপুর অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা থাকলো। যেগুলো ফুটপাথের উপর বেআইনিভাবে দখল করে এক্সটেনশন করা হয়েছে সেগুলো আজকে আমরা ভেঙে দিলাম। যে ড্রেনের উপর যেগুলো আমরা এনক্রোচমেন্ট দেখতে পাচ্ছি সেই ড্রেনের উপর দখল করে ব্যবসা করছে সেগুলো ভেঙে দিচ্ছি। আর আমরা উলকান্দি বাসস্ট্যান্ডে যাবো, মোহনা বাসস্ট্যান্ডে যাবো, সেখানে ড্রেনের উপর যেগুলো দখল আছে যে সমস্ত ব্যবসায়ীরা ড্রেনের উপর ব্যবসা করছেন সেগুলো আমরা ভেঙে আসতে তুলে দিচ্ছি।